দাবি আদায়টা হলো সঠিক প্রক্রিয়ায় গণতান্ত্রিক সকল সঠিক প্রক্রিয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ আপনাদের সাথে আছে আমি এখনো বলতেছি আপনারা বসেন যেটা আপনাদের আজকে শুক্রবার আজকে বলা খবরে ওরকম কাউকে পাওয়া যাবে না আপনারাও চেষ্টা করেন আমরাও আপনাদের দাবিগুলো আমাদের উদ্যোগের কর্তৃপক্ষের কাছে বলি যে দায়িত্বশীল পর্যায়ে তারা যাচ্ছে যে দায়িত্বশীল পর্যায়ে যে মুখ্য কথা বলে তারা ফিরে যাবে বা তারা অনশন করবে বা পরবর্তী কর্মসূচি তারা দেবে এখন আমি যেটা বলি আপনি যারা সামনাসামনিতে আছেন যারা ঢাকা শহরে থাকেন যারা এই নেতৃত্ব সামনে আপনি একটা কথা বলতে চাই যারা আপনাদের পৃথিবী স্যার নিয়ে যাচ্ছে পৃথিবী সকল দেশে স্যার আমি পৃথিবী সকল দেশে সরকার চাকরিতে প্রবেশে পয়সা আমি এর উপরে আমি যেটা বলি আপনাদের যে দাবি এটা গ্রহণযোগ্য কিনা সেটা আপনারা জানেন এবং রাষ্ট্র জানেন আমরা আমরা মাস্টারে চ্যানেল দিয়ে আমরা গেছি স্যার আমরা যেখানে মাননীয় জনপ্রশাসন সরকারের অধিকারে দেখা করি আমার সেখানে স্যার সেখানে স্যার আমরা কে কোন আমরা স্যারকে সময় দিয়েছিলাম আপনারা আধা ঘন্টা আপনারা আধা ঘন্টা 35 মিনিটে রাস্তাটাকে অবরোধ করে দিয়েছেন সময়ের মন্ত্রী হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এই কারণে বাস্তবায়ন করতে হবে আপনারা বলে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী সাথে আমরা সরকার করে দেব আপনারা দাবি আদায়টা হলো সঠিক প্রক্রিয়ায় গণতান্ত্রিক সকল সঠিক প্রক্রিয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ আপনাদের সাথে আছে আমি এখনো বলতেছি আপনারা বসেন যেটা আপনাদের আজকে শুক্রবার আজকে বলা খবরে ওরকম কাউকে পাওয়া যাবে না আপনারাও চেষ্টা করেন আমরাও আপনাদের দাবিগুলো আমাদের উদ্যোগের কর্তৃপক্ষের কাছে বলি যে দায়িত্বশীল পর্যায়ে তারা যাচ্ছে যে দায়িত্বশীল পর্যায়ে যে মুখ্য কথা বলে তারা ফিরে যাবে বা তারা অনশন করবে বা পরবর্তী কর্মসূচি তারা দেবে এখন আমি যেটা বলি আপনি যারা সামনাসামনিতে আছেন যারা ঢাকা শহরে থাকেন যারা এই নেতৃত্ব সামনে আপনি একটা কথা বলতে চাই যারা আপনাদের পৃথিবী স্যার নিয়ে যাচ্ছে পৃথিবী সকল দেশে স্যার আমি পৃথিবী সকল দেশে সরকার চাকরিতে প্রবেশে পয়সা আমি এর উপরে আমি যেটা বলি আপনাদের যে দাবি এটা গ্রহণযোগ্য কিনা সেটা আপনারা জানেন এবং রাষ্ট্র জানেন আমরা মাস্টারে চ্যানেল দিয়ে আমরা গেছি স্যার আমরা যেখানে মাননীয় জনপ্রশাসন সরকারের অধিকারে দেখা করি সেখানে স্যার আমরা কে কোন